নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমের দিনে রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা শরবত, ফ্রুট জুস বা ঘোল খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। তাই আমি আজকে গন্ধরাজ ঘোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গন্ধরাজ ঘোল খেতে যেমন টেস্টি, তেমনই শরীরের জন্য ভীষণ উপকারী। এটা তৈরি করাও ভীষণ সহজ। গরমকালে বাড়িতে অতিথি আসলে চটপট বানিয়ে পরিবেশন করা যায় এই গন্ধরাজ ঘোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। গন্ধরাজ ঘোল বানানোর জন্য আমি এখানে দুটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু ছাড়াও আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ টক দই। এছাড়াও নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি এবং বিট নুন। এখন একটি বোলের মধ্যে টক দই নিয়ে নেব। এবার একটি হুইস্কার দিয়ে খুব ভালো করে টক দইটা আমাদের ফেটিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আপনাদের কাছে হুইস্কার না থাকলে এই কাজটা আপনারা ডালের কাঁটা দিয়েও করতে পারেন। টক দইটা আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি, দিয়ে দিলাম বিট নুন, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে প্রায় 1 লিটার জল ব্যবহার করেছি। ঘোল কিন্তু লস্যির মতো ঘন হয় না, সেই কারণে ঘোল তৈরি করার সময় জলের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর এর মধ্যে একটা গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিলাম। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আর আমার শেয়ার করা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঘোলে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা বাড়াবার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে গ্রেটারের সাহায্যে লেবুর গায়ের যে সবুজ অংশটা আছে সেটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেট করার সময় খেয়াল রাখবেন লেবুর গায়ের সাদা অংশটা যেন ঘোলের মধ্যে না যায়, তাহলে তেতো ভাব চলে আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। গন্ধরাজ লেবুর পাতা খুব সুন্দর গন্ধ আছে, তাই আমি একটা পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লেবুর পাতা না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ ঘোল। এবার ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল আমি পরিবেশন করব। গরমের দিনে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন গন্ধরাজ ঘোল, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পরিবেশন করার সময় এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি বরফের টুকরো। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।